আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি সমস্যার কথা বলবো, যেটা সাধারণত বর্তমানে ট্রিগার, হর্নেট এবং হাং বাইকে সচরাচর দেখা যায়। অনেক বাইকেই এই সমস্যাটা ইদানিং দেখা যাচ্ছে, অন্যান্য বাইকেও এই সমস্যা হতে পারে, তবে এই তিনটা বাইকেই এই সমস্যাটা ইদানিং বেশি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে গাড়ি ধাক্কানো। গাড়ি সাধারণত ধাক্কায় কয়েক রকম ভাবে, যেমন একটা হচ্ছে যদি আপনার তেলে সমস্যা থাকে তাহলে গাড়ি স্টার্ট নিতে সমস্যা করে, প্লাগে সমস্যা হয়, ময়লা হয়, যার জন্য স্টার্ট নিতে সমস্যা করে এবং ধাক্কায় অনেক সময় বন্ধ হয়ে যায়। এই গেল একটা। আরেকটা হচ্ছে গাড়ি স্টার্ট নিবে সঠিকভাবে, কিন্তু আপনি এক্সিলারেশন ধরলেই সেটা ভাগবে না, বন্ধ হয়ে যাবে বা এক্সিলারেশন নিবে না। আবার অনেক সময় আপনি যখন কিছুক্ষণ রাইড করছেন, 30 কিলোমিটার স্পিড বা 40-50 এর উপরে যখন আপনি রাইড করছেন, তখন গাড়িটা থেমে থেমে যাওয়ার মতো হচ্ছে, আপনার এক্সিলারেশনটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। আবার অনেক সময় ছেড়ে ছেড়ে দিতে দিতে বন্ধ হয়ে যায়, সেই মুহূর্তে আবার অনেক সময় স্টার্ট নেয়, আবার অনেক সময় নেয় না। যদিও স্টার্ট নেয় কিন্তু এক্সিলারেশন ধরলে সেটা আর ক্যারি করে না। তো এই সমস্যা সমাধানের জন্য আমি কার্বোরেটর পরিষ্কার করেছি, প্লাগ পরিষ্কার করেছি, কার্বোরেটর টিউন করেছি, এবং কোনো কিছুতেই যখন আমি সমস্যার সমাধান হয় নাই তখন আমি টেকনিশিয়ানের বুদ্ধি ছাড়াই নিজে নিজেই চিন্তা করছি যে এখানে একটা সমস্যা থাকতে পারে, এবং আমি খোলার পরে দেখছি যে আমার কার্বোরেটরের বাটারফ্লাইটা সমস্যা। এটাকে কার্বোরেটর পিস্টনও বলে থাকেন অনেকে। আমার বাইকের বাটারফ্লাইটা চেঞ্জ করার পর বাইকটা একেবারেই আবার আগের মতো হয়ে গেছে, কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো বাফার নাই, একবার স্মুথ এক্সেলারেশন দিচ্ছে। তো এটা শোরুমে সাধারণত অ্যাভেলেবল থাকে না, অ্যাভেলেবল থাকে না বলতে স্টক খুব সীমিত থাকে, মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না, সেক্ষেত্রে বাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। এটার দাম শোরুমে সম্ভবত নিয়েছিল 950 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাটারফ্লাই এবং পুরাতন বাটারফ্লাইটা পাশাপাশি। তো যাদের এখনও এরকম সমস্যা আছে বা সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না, তারা দয়া করে বাটারফ্লাইটি চেক করে নেবেন, সেটা সহি সালামতে আছে কি না। আরেকটা কথা হচ্ছে, এটা যখন নতুন ইনস্টল করবেন তখন এটাতে সামান্য পরিমাণ নারিকেল তেল দিয়ে হাতের সংস্পর্শ ছাড়াই ঘুরায়ে ঘুরায়ে সমস্ত জায়গায় যাতে তেলটা যায়, তারপরে লাগাই ফেললে এটা দীর্ঘস্থায়ী হয়। অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা মোবিল দিয়েও করে থাকেন, সেটাও সম্ভব, সেটাও বেশ ভালো একটা পথ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার সময় সবাই ঘরে থাকবেন, যত সম্ভব সতর্কতা অবলম্বন করে চলবেন। বাইকের বিভিন্ন সমস্যার সমাধান জানতে এবং আমার ভ্রমণগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।